আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর মূল্যায়ন নিয়ে। 2024 সালে তোমাদের সপ্তম শ্রেণীতে যে মূল্যায়নটি অনুষ্ঠিত হবে তার নির্দেশিকা ইতোমধ্যে প্রকাশ হয়েছে। তো এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ইংরেজি বিষয়টি থেকে তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে। তো চলো আমরা সেই কাজগুলো দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে এ ড্রিম স্কুল। এই ড্রিম স্কুল থেকে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটি 1.8। দেখো এরপরে রয়েছে 1.8, কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই কাজগুলো তোমরা অবশ্যই করবে। খেয়াল করো, তোমরা জানো যে এখন থেকে কিন্তু আর নম্বর ভিত্তিক মূল্যায়ন হয় না, এখন মূল্যায়ন হয় বিভিন্ন চিহ্নভিত্তিক। যেমন এখানে দেওয়া রয়েছে চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। কোন কাজটি তোমরা কিভাবে করলে তোমরা চতুর্ভুজ পাবে, বৃত্ত পাবে এবং ত্রিভুজ পাবে, সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়ে নেবে এবং এই অনুযায়ী তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এরপরে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে যাই, দ্বিতীয় অধ্যায়ে আমরা কোন কোন কাজগুলো করব সেগুলো সেখানে লেখা রয়েছে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস। এই অধ্যায় থেকে আমরা 2.6 কমপ্লিট করব, এরপর 2.10 আমরা কমপ্লিট করব। এর মধ্যে দিয়ে কিন্তু মূলত আমরা প্রস্তুতি নিতে পারি। 3 নম্বর অধ্যায়ের নাম ছিল ইফ। তো এই অধ্যায় থেকে আমরা 3.7 অ্যাক্টিভিটি করব। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে 4, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। এই অধ্যায় থেকে আমরা মূলত অ্যাক্টিভিটি 4.9 প্র্যাকটিস করব, এরপরে 4.10 আমরা করব। দেখো আমরা পরবর্তী অধ্যায়ে গেলে, যার নাম হচ্ছে 5 নম্বর অধ্যায়, হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই অধ্যায়ে আমরা যে কাজ করব সেটি হচ্ছে কি, খেয়াল করো, 5.12 পরে আমরা 5.13 কমপ্লিট করব। তারপরে আমরা 6 নম্বর অধ্যায়ে যাব, যার নাম হচ্ছে এ গুড রিডার। এই গুড রিডার এই অধ্যায় থেকে আমরা অ্যাক্টিভিটি 6.9 শেষ করব। তারপরে আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই, যার নাম হচ্ছে ইউজিং ভার্বস ইজিলি, এই অধ্যায় থেকে আমরা অ্যাক্টিভিটি 7.6 চর্চা করব। তারপরে আমরা পরবর্তী অধ্যায় চলে যাব। দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু খুব কম পরিমাণে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। এই অ্যাক্টিভিটিগুলোর উপরেই কিন্তু তোমাদের মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বিশেষ করে তোমাদের ষাণ্মাসিক এবং বার্ষিক মূল্যায়ন কিন্তু এই যে নির্দেশিকা রয়েছে এর উপর ভিত্তি করেই কিন্তু অনুষ্ঠিত হবে। 8 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে হিরোজ অব বেঙ্গল। এই অধ্যায়ে আমরা অ্যাক্টিভিটি পাবো 8.11, এটি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, এটি তোমাদেরকে করতে হবে। তারপরে আমরা পরবর্তী অধ্যায়ে গেলে, যেখানে নাম হচ্ছে এক্সপিরিয়েন্স 9, নোয়িং আওয়ার প্যারেন্টস, এই অধ্যায় থেকে আমরা 9.9 কমপ্লিট করব। এরপর 9.9 আরও কাজ রয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে 10 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ফ্রিডম অফ চয়েস। এই ফ্রিডম অফ চয়েস অধ্যায় থেকে আমরা 10.7 এটি অনুশীলন করব। 10.7 আরও কাজ রয়েছে, সেটি করতে হবে। এরপর আমরা পরবর্তী অধ্যায় চলে যাব, যেটির নাম হচ্ছে 11 নম্বর অধ্যায়, লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্সেস, এই অধ্যায়ে আমরা 11.8 পাবো। তারপরে পরবর্তী অধ্যায় যদি যাই, 12 নম্বর অধ্যায়, সুভাষ প্রমিস, এই অধ্যায়ে আমরা পাবো 12.13। এরপরে আমরা যদি পরবর্তী অধ্যায় যাই, 13 নম্বর অধ্যায়, যার নাম হচ্ছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, এই অধ্যায়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 13.9। এরপরে পরবর্তী অধ্যায় যদি আমরা যাই, যার নাম হচ্ছে আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই অধ্যায় আমাদেরকে করতে হবে 14.10। শিক্ষার্থীরা চলো পরবর্তী অধ্যায় চলে যাচ্ছি, যার নাম হচ্ছে 15, রাইট টু মেক অ্যাওয়ার, এই অধ্যায় আমরা 15.7 কমপ্লিট করব। এবং আমাদের সর্বশেষ যে অধ্যায়টি, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট, এই অধ্যায়ে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভিটি 16.11, তারপরে অ্যাক্টিভিটি 16.12, এই কাজগুলো আমাদেরকে সম্পন্ন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে যে আমরা আমাদের মূল্যায়নের জন্য কোন কোন অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। এই প্রত্যেকটি অ্যাক্টিভিটির উপরেই কিন্তু আমাদের কোর্সটিকে ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ ক্লাস রয়েছে, বাংলায় অর্থ সহ প্রতিটি অ্যাক্টিভিটি আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবে এবং দেখার পরে সেই অনুযায়ী তোমরা তোমাদের মূল্যায়নের জন্য প্রস্তুতি নেবে। আমি আশা করছি তোমাদের মূল্যায়ন অনেক অনেক ভালো হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো।